সিদ্দিকটাই ভাসবো রিভেলেন্ট শিকার আগ্রহ আছে কবরে যাইতে হবে আমি বলবো আপনারা আমাকে উত্তর দিবেন যার যেটা মন চায় সেটাই আমি কিন্তু কারোর উপর জোর করে কিছু চাপাই দিই না আপনাদেরকে সাথে নিয়ে আমি আলোচনা করব আপনার জীবনে শুনেছেন কিছু মানুষ মরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে শরীর পৌঁছে যায় সাক্ষী আছেন তো আপনারা আবার এটাও শুনেছেন কোন কবর ভেঙে পড়েছে ২০ বছর পরে লাশ যেমন ছিল এই দুইটা কথায় কি কারো কোনো দ্বিমত আছে রে ভাই তাহলে আমি আপনাকে আমরা বুঝার জন্য বলছি আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে কোথায় কবরের কয় ধরনের আচরণ মানুষের সাথে কয় ধরনের আচরণ করে একটা হচ্ছে দেহকে খেয়ে ফেলে আর একটা হচ্ছে দেহকে খায় এখন আপনি আমি যে কবরে যাব আপনার আমার চাওয়া কি স্বপ্ন কি মাটি আমাদের সাথে কেমন আচরণ করুক খাক নাকি না খাক আপনাকে খেয়ে হাড্ডি মানে দেখে এটা চান নাকি যেমনে দিয়েছে তেমনে থাকুক সেটা চান এখন বুঝার জন্য বলছি ২০০০ সালে আমরা সবাই মিলে এই জায়গায় দুইটা কবর দিয়েছে ২০২১ সালে আমরা সবাই মিলে এসে দুইটা কবর খনন করেছে দেখলাম একটা কবরের ভিতরে হাড্ডি ছাড়া কিছু নাই আবার আরেকটা কবরের মধ্যে দেখলাম যে যেমন দিয়েছে তেমন এখন বুঝবেন গেরাম এক জায়গা এক মাটি এক বুঝার চেষ্টা করেন না গ্রাম এক জায়গা এক মাটি এক দুটোটা পাশাপাশি কবর একটাকে খুলে দেখলাম যে খেয়ে ফেলছে আরেকটাকে খুলে দেখলাম খাই নাই এবার আমাদের স্বপ্ন কি না খাক যদি আপনার স্বপ্ন হয় না খাক এবার মাটিকে জিজ্ঞেস করেন মাটি তুই তারে খাইলি কেন কি এমন গুণ তার ভিতরে ছিল যে তার কাজ নাই আমাকে একটু বল না আমি একটু শিখব পালন করার চেষ্টা করব মাটি জিজ্ঞেস করে কেন আমি যখন কবরে যাব তখন যেন তুমি আমাকে খাইতে না পারো সেই জন্য এখন জিজ্ঞেস করেন মাটিকে মাটি এই দেহ তুমি খেয়েছো কেন এই দেহ তুমি খাও নাই কেন তখন মাটি উত্তর দিবে আমাকে যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার নাম যার দেহের অঙ্গে প্রত্যঙ্গে পশমে পশমে পাওয়া যাবে ওই দেহ আমি খাই না বলেন না সুবহানাল্লাহ ওই আল্লাহর নাম যার ভিতরে থাকবে তাকে কখনো খাবে না শুধু যার ভিতরে আল্লাহর নামটা থাকবে না শুধু হাই বোধ ন মোসরে গালে বোধ আজি কথা বলে না কেন এখন আসেন আল্লাহর নাম কেমনে ঢুকাবেন তিন চারটা কাগজের মধ্যে আল্লাহর নাম দিয়ে খেয়ে গেলেন হবে 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 আপনারা মনে বিরক্ত হচ্ছেন মনে আওয়াজে মনে হয় সেটাই মনে হচ্ছে খাইলে হবে কারণ আল্লাহর নামটা ভিতরে আনবেন কিভাবে একটা কাজ করেন একটা মিউজিক হব না কারণ আপনার মিউজিক তো দাম নিয়ে না শুনবেন মাটির তো সে কান নাই যেটা আপনার মিউজিক শুনবে এখন করবেন কি শুনুন প্রত্যেকটা মানুষ জিন্দা থাকে কিসের কারণে আমার যুবক ভাইরা বলেন হার্টবিট হার্টবিট কি হার্টবিট আমার স্কুল কলেজ ভাইয়ার একটা আওয়াজ দিবেন কি হার্টবিট হার্টবিটের আওয়াজটা কি জোরে 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 একটা মানুষ বেঞ্চ হয়ে পড়ে গেছে ডাক্তার নাই আমরা তো সবাই অস্থির হয়ে গেলাম একজন হাতে তিয় ইতে আসি আইয়ারে অর্ধে জিন্দা আছে ফ্যাশন বাড়ি গিয়ে আমি তো বুঝিনি কেন চিন্তা দেয় কথা যাওয়া শোনা বুকের দরকার তো যেটা ডাক্তাররা এমন করে দেয় আমাদের কাছে তো ডাক্তারের সেই জিনিসটা নাই আল্লাহ দিয়া জিনিসটা দিয়ে লাগাই দিছে শুনছে কি গভীর মনোযোগ আমি বলছি আপনারা একটু খেয়াল করুন এটা আছে জিন্দা এটা বন্ধ আমি বলবো না আপনারা বলতে হবে এটা আছে এটা নাই এটা কি শুধু মুসলমানের ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে তাহলে এই জিনিসটা আছে জিন্দা এই জিনিসটা নাই আরো জোরে বলেন এই জিনিসটা নাই মরা এখন ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ২০১৫ সালে মানব দেহের এই হার্ট বিটের আওয়াজ দিয়ে গবেষণা করে সে এমন একটা তত্ত্ব দিয়েছে বিশ্ববাসীকে অবাক করেছে সেটা কি প্রত্যেকটা আওয়াজের একটা ছন্দ আছে প্রত্যেকটা ছন্দের একটা তাল আছে প্রত্যেকটা তালের কিছু আওয়াজ আছে আওয়াজের একটা শব্দ আছে বান্দার দেহের ভিতরে হার্ট বিটের ভিতরে
খেয়াল করেন, খুব খেয়াল করবেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন বলেন সবাই বলতে হবে তোর ভাই আল্লাহ আল্লাহ। মিল হচ্ছে কি হচ্ছে না দেখেন দেখেন দেখেন, নাহলে আজকে যাই আপনি নিজে ডাক্তারও হবে ডাক্তারি বদিন গজ্জে আরাদ নিজেরটা নিয়ে নিজে লাগবেন, যখন আপনার সেই শব্দটা কানের মধ্যে ফিট হয়ে যাবে আপনার ওই আওয়াজের সাথে সাথে জিকির করবেন আল্লাহ আল্লাহ, দেখবেন যে আপনার গাটে ঘাট গাটে ঘাট গাটে ঘাট গাটে ঘাট গাটে ঘাট গাটে ঘাট গাটে ঘাট, মুসলমানদের অন্তরে হার্ট বিট, বিধর্মীদের অন্তরে হার্ট বিট, ডাক্তার বলে হার্ট বিট আছে, মানুষ জিন্দা হার্ট বিট নাই, মানুষ মরা হতে পারে প্যারালাইসিস তারপরও হার্ট বিট আছে, হতে পারে কোমায় চলে গিয়েছে তারপরও হার্ট বিট আছে। এবার ইমাম গাজ্জালি বলে বান্দা কতক্ষণ জিন্দা জানো, কতক্ষণ বলে যে যতক্ষণ তার দেহের ভিতরে আল্লাহ নাম জারি থাকবে বান্দা জিন্দা থাকবে, আল্লাহ নাম বন্ধ হবে বান্দা মরে যাবে। ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি নিজের হায়াতের জিন্দেগিতে আল্লাহ নাম তার দেহের ভিতর জারি করে দিতে পারে সে কবরের ভিতরেও জিন্দা থাকতে পারে, যোগ বুঝি হোক মারিস পুকুরে মাছ আছে মাছ পারি না, আবার অনেক সময় দেখবেন মাছ দিলে মাছ পাওয়া যায়, মাছ কখন ধরা পড়ে জানেন? ইমাম গাজ্জালি বলে যতক্ষণ পুকুরের মাছ সাগরের মাছ নদীর মাছ আল্লাহ নামের জিকিরের মধ্যে থাকবে সে মাছ কখনো ধরা খাবে না, ধরা খাবে না, ধরা খাবে না, ওই মাছে ধরা পড়ে যে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় এই মাছটা ধরা পড়ে। তাহলে দেখেন ইমাম গাজ্জালিকে জানেন যেটাকে সর্বপ্রহরের সর্বস্থানের মুসলমানরা মানে এমন একজন হচ্ছেন ইমাম গাজ্জালি, উনি বলছেন কি আল্লাহ নামের জিকির করো মাছ ধরা খায় না। এখন বান্দা শ্রেষ্ঠ নাকি মাছ শ্রেষ্ঠ বলেন না রে ভাই, বান্দা শ্রেষ্ঠ নাকি মাছ শ্রেষ্ঠ? এখন বান্দা যদি আল্লাহ নামের জিকিরটা নিজের ভিতরে নিয়ে আসতে পারে ওই জগৎ সত্য, ওই জগৎ সার্থক। এখন একটু খেয়াল করবেন